এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। রাত বাড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। গভীর রাতে প্রকৃতি এক রহস্যময় রূপ ধারণ করেছে। বৃষ্টি যেন কান্না হয়ে ঝরছে, প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বৃষ্টি পড়ছে শায়নির দুচোখ দিয়ে। 2 বছরেরও অধিক সময়ের বিবাহিত জীবন তাদের, কত শত স্মৃতি জড়িয়ে আছে তাতে। আজ এক লহমায় সব যেন মলিন হয়ে গেছে। শায়নি কাঁদতে চায় না কোনো বিশ্বাসঘাতকের জন্য, তবুও পাগল মন কি আর কথা শোনে। আরো কিছুক্ষণ হয়েছে সীমার ঘরে গিয়েছে গোপন অভিসারে। শায়নি ঘুমিয়েছে ভেবে আলতো করে উঠে গেছে বিছানা থেকে, যাতে শায়নির ঘুম না ভাঙে। কিন্তু যে ঘুমের ভান করে আছে তার ঘুম তো ভাঙে না। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে শায়নি। যাও আরস, আজই তোমার লুকিয়ে সীমার কাছে যাওয়ার শেষ দিন। তোমার সুখ যদি সীমাতে হয় তুমি তাই পাবে। তবুও তোমার মিথ্যা ভালোবাসার অভিনয় আমি আর নিজেকে আটকে রাখবো না। পরের দিন শুক্রবার সকাল 10টা, শায়নির প্ল্যান মাফিক তার বাপের বাড়ি থেকে বাবা, ছোট মা আর শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আর 2 ননদ এসে হাজির। সকাল সকাল সবাইকে দেখে আরস আর সীমার চক্ষু চড়কগাছ। এর মধ্যে হাজির আরো 2 জন, উকিল সাহেব আর শায়নের এক পরিচিত, যে সিসি ক্যামেরার ব্যাপারটা দেখেছে। একমাত্র শায়নি ছাড়া কেউ জানে না কি ঘটতে চলেছে। কেউ কিছু বলার আগে শায়নি গত রাতের ভিডিওটা অন করে দিল। ঘরের উপস্থিত কেউ ভাবতেও পারেনি এমন কিছু দেখবে, প্রত্যেকে অবাক হয়ে আছে। আরুষ আর সীমার বিষয় যেন সপ্তমে পৌঁছেছে, সেই সাথে লজ্জায় মাথা উঁচু করতে পারছে না দুজনের কেউ। সবাই এতটাই বিস্মিত, কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ঘটনার বিষয় কাটতেই আরুষের বাবা এগিয়ে এসে পায়ের জুতা খুলে আরুষকে এলো পাথারি মারতে লাগলেন আর অকথ্য ভাষায় গালি দিতে লাগলেন। আরুষের মা কাঁদছেন হাউমাউ করে, তিনিও বিশ্বাস করতে পারছেন না তার গর্ভের সন্তান এত বড় শয়তান হতে পারে। আরুষের বোনেরা আরুষকে ধিক্কার জানাচ্ছে, এত ভালো একটা বউ পেয়েও এমন অধঃপতনের জন্য। এত কিছুর মাঝে চুপ আছে 2 জন, তারা হলেন সীমার বাবা মা। সবাইকে থামিয়ে এবার কথা বলে উঠল শায়নি, দেখেন আব্বা আপনারা প্লিজ শান্ত হন, আমি কোনো অশান্তি করার জন্য আপনাদের ডাকিনি, ডেকেছি আমার কিছু সিদ্ধান্ত জানানোর জন্য। আপনাদের ছেলেকে আপনারা যা খুশি বলতে পারেন, তবে আমার সামনে নয়, আমি যাওয়ার পর। শায়নি শ্বশুর বলে উঠল, কোথায় যাবি মা তুই? তুই বললে আমি এই ছেলেকে ত্যাজ্য করে দিব, ওর মুখ দেখব না, আমরা তোকে আর আমার বংশধরকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব। না বাবা, আরো সে আপনাদের সন্তান, আমি চাই না আমার জন্য আপনার সন্তান হারা হন। তার আগে আরো সে সীমার সাথে আমার কিছু কথা আছে। আরুষ, তুমি হয়তো ভাবছো আমি তোমার দোষ ঢাকতে পারতাম বা তোমাকে বোঝাতে পারতাম, আমি কেন এভাবে তোমার সম্মান নিয়ে খেললাম, কেন তোমাকে ছোট করলাম? তোমার মনে আছে আরুষ আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমার কোনো ভুল হলে আমাকে মেরো, অথবা আমাকে আর ভালো না লাগলে বলে দিও আমি চলে যাব। তবুও বিশ্বাসঘাতকতা করো না, আমার সন্তানকে আমার মতো শৈশব হারা করো না। আমি কখনো চাইনি আমার মায়ের পরিণতি আমার হোক। আমার মা আমার বাবার দোষ ঢেকেছিল, বাবাকে ভালো পথে আনার চেষ্টা করেছিল, তাতে আমার মায়ের কী লাভ হলো বলতে পারো আরুষ? আমার মা তো অকালে চলে গেল, আমি এতিম হলাম, আর আমার বিশ্বাসঘাতক বাবা তার কি হলো? সে তো দিব্যি ছোট মা কিনে সুখে সংসার করছে, তার তো কোনো শাস্তি হয়নি, তাই না বাবা? শায়নির বাবা হা করে চেয়ে আছেন, 20 বছর পর তার সন্তান তাকে বাবা ডেকেছে, তাও এভাবে অপমান করার জন্য, এর থেকে বড় শাস্তি বুঝি আর হয় না। শায়নি আবার মুখ খুলল, তুমি কি কখনো আমার মায়ের কবরের কাছে যাও বাবা? না জানি কত অনাদর অবহেলায় মা আমার শুয়ে আছে। আচ্ছা বাবা, মাকে তুমি ইহকালে শান্তি দাওনি, আমার মা কবরে ঠিক শান্তি পাচ্ছে, তাই না? আরুষ, তুমি সব খুশি দিয়েছিলে, সেই সাথে অনেক সম্মান, আমি অতীতে সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম তোমার ভালোবাসায়। তুমি আমাকে বলতে পারতে তুমি সীমাকে ভালোবাসো, আমি সরে যেতাম, এভাবে ঠকালে কেন আমাকে আর আমার সন্তানকে?
আর সীমা, সে ছোট্ট থেকে তোকে মানুষ করেছি নিজের সন্তানের মতো, সৎ বোন হিসেবে কখনোই দেখিনি, আর সেই তুই এভাবে আমার সন্তানের হক মারলি। কেন রে বোন, কী ক্ষতি করেছি তোর আমি? হ্যাঁ করেছিস, অনেক ক্ষতি করেছিস, শুনবি কী ক্ষতি করেছিস? আচ্ছা বলছি শোন, ছোট থেকে তোর জন্য আমি সবার ভালোবাসা কম পেতাম, বাবার সব থেকে ভালো জামাটা তোর জন্য আনতো, তুই বাবার সাথে কথা বলিস না জেনেও, পাড়া প্রতিবেশীরা তোর রূপে গুণে মুগ্ধ ছিল, আমাকে শুনতে হতো আমি দেখতে তোর মতো সুন্দর নই, আমার ব্যবহার তোর মতো মিষ্টি না, এতিম বলে সবাই তোকে বেশি ভালোবাসত। তোর মনে আছে তোর ভার্সিটি সিনিয়র ঈশান ভাইয়ের কথা? তোর কথায় উনি আমাকে বিনা টাকায় পড়াতে আসতেন, ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, নিজের করে চেয়েছিলাম, কিন্তু ওনাকে আমার মনের কথা জানাতেই উনি পরিষ্কার বলে দিলেন, উনি আর তুই একে অপরকে ভালোবাসিস, আর উনি তোকে ছাড়া কাউকে ভাবতেও পারেন না নিজের জীবনে। সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোর ভালোবাসা কেড়ে নিব, আজকে আমি সফল, আর তাই আমার অনুতাপ নেই। আমাকে তুই মনে মনে এত ঘৃণা করিস বোন, ঠিক আছে তোকে আর কিছুই বলার নেই, কিন্তু আমি না হয় দোষী, আমার বাচ্চা, তার কথা তো ভাবতিস? তারুষ, তোমার অভিযোগগুলো বলো, আমার যাওয়ার সময় হয়েছে। তো এই পর্যায়ে আরও শিশি সায়নীর পা জড়িয়ে ধরে বলল, প্লিজ মহারানী আমাকে ছেড়ে যেও না, আমি খুব ভালোবাসি তোমাকে, তোমাকে আর বাবুকে ছাড়া আমি আসবো না, আমি মোহে পড়ে ভুল করে ফেলেছি, আর হবে না, আমি সীমাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে চাই, তুমি বলো কি করলে আমাকে মাফ করবে, আমি তাই করব। আমি তোমাকে একটা শর্তেই মাফ করতে পারি, তোমার আমাকে তালাক দিয়ে সীমাকে বিয়ে করতে হবে, কারণ আমি যদি মাফ করে থেকেও যাই আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি হাজার ভালো হলেও, আর বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না, আর তাছাড়া সীমার সতীত্ব নষ্টের দাম তোমাকেই দিতে হবে। এটুকু বলতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো শায়নের চোখ থেকে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন, আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।